এই কাটেসি কলে মূলত ভারতের পররাষ্ট্রমন্ত্রী মহোদয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ভারতের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা নিয়ে এসেছিলেন এবং তাকে ওয়েলকাম জানিয়েছিলেন। এছাড়াও দ্বিপাক্ষিক সম্পর্কের ব্যাপারে কিছু কিছু বিষয় এবং কিছু আঞ্চলিক বিষয়ও এখানে উঠে এসেছে। বাট মূল আলোচনা আপনারা জানেন যে আগামীকালকে হবে, সুতরাং আগামীকালকে আমরা আপনাদেরকে একটা ভালো ব্রিফ দিতে পারবো আশা করছি। তো আজকে যেগুলো আলোচনা হয়েছে তার মধ্যে বলা যায় যে আমাদের বাংলাদেশের সাম্প্রতিক সমাজে একই বছরে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী এবং ভারতের রাষ্ট্রপ্রধান দুজন ভিজিট করে গেছেন। তো তারা বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর এই ফিরতি সফরটি এই পুরো সার্কেলটাকে কমপ্লিট করলো এবং এর মাধ্যমে দুই দেশের মধ্যে যে বর্তমানে যে সম্পর্ক রয়েছে সেটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য আরও ফার্দার ইম্পেটাস হিসেবে কাজ করবে। বাইল্যাটারাল সম্পর্কে বিভিন্ন দিক তো আমরা জানি যে বেশ ভালোই আছে, তবে যেই দিকটাতে বেশি জোর দেওয়া হয়েছে সেটা হলো কানেক্টিভিটি, এবং এই কানেক্টিভিটির ক্ষেত্রে ভারতের যে সমস্ত চাওয়া রয়েছে বাংলাদেশের থেকে এবং বাংলাদেশের পক্ষে যে সমস্ত পেন্ডিং ইস্যুসগুলো আছে সেগুলো উল্লেখ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে ভারত সহ ভুটান, নেপাল, বাংলাদেশ সব মিলিয়ে এই পুরো অঞ্চলের মানুষের কল্যাণের জন্য যে সমস্ত প্রজেক্টস হতে পারে সেগুলো নিয়েই আমাদের প্রায়োরিটি হওয়া উচিত, এবং বেশ কিছু প্রজেক্ট আমরা জানি যে বেশ দেরি হচ্ছে, যেমন বিবিআইএন একটা আছে। তো এরকম একইভাবে যে আমাদের পোর্টে নেপাল এবং ভুটানের যে ব্যবহার করার বিষয় আছে, এবং এই কানেক্টিভিটিটা শুধু যে ফিজিক্যাল কানেকটিভিটি তা না, এখানে এনার্জি কানেকটিভিটি একটা বড়, পিপল টু পিপল কানেকটিভিটি, যার মাধ্যমে আমরা ভারত থেকে আমরা ইলেকট্রিসিটি আনতে পারি এবং একইভাবে নেপাল ভুটানের থেকেও ইলেকট্রিসিটি এবং ভারতেরও এক অংশ থেকে আরেক অংশে ইলেকট্রিসিটি নিয়ে যাওয়ার যে বিষয়গুলো আছে সেইগুলোর ব্যাপারে দুই ইন্ডিয়ান ফরেন মিনিস্টার যেই আশাবাদ ব্যক্ত করেছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও তার সাথে সহমত হয়েছেন। আর এছাড়া যে পানির ইস্যুগুলো আছে আমরা জানি, তো সেগুলো তো কীভাবে অগ্রগতি আরও করা যায় সেই বিষয়ে কিছুটা আলোকপাত করা হয়েছে। বাট আগেই বলেছি যে মূল আলোচনা আগামীকালকে হবে, সুতরাং আজকে এগুলো জাস্ট ফ্ল্যাগ করার মতো। এছাড়া রিজিওনাল ইস্যুর মধ্যে মিয়ানমারের বিষয়টি আমরা মাননীয় প্রধানমন্ত্রী তুলে ধরেছেন যে সাম্প্রতিক সময়ে বিশেষ করে রাখাইনে যেই অস্থিরতা আমরা দেখছি সেটা কোনোভাবে প্রত্যাবর্তনের ক্ষেত্রে বিরূপ প্রতিক্রিয়া বা বিরূপ প্রভাব ফেলবে কি না এটা সবার মনে একটা শঙ্কা আছে। তো ওনারা আমাদেরকে বলেছেন যে ভারতও লক্ষ্য করছে যে এইখানে কিছুটা অশান্তি বিরাজ করছে, তো এটা কারোর জন্য এটা মঙ্গলজনক নয়। এছাড়া যে ইউক্রেন রাশিয়া যে ক্রাইসিস তাতে করে যে সমগ্র বিশ্বে যে অর্থনীতির উপরে বা বিভিন্নভাবে যে একটা বিরূপ প্রভাব এসেছে সেটার সবাই এটার জন্য ইম্প্যাক্টেড, এবং এই বিষয়ে আলোচনা হয়েছে এবং আশাবাদ ব্যক্ত করা হয়েছে যে আমরা কীভাবে আমাদের কোলাবোরেশন বা সহযোগিতা আরও বৃদ্ধি করতে পারি যাতে এই যে সংকট মোকাবেলায় আমরা আরও একসাথে কাজ করতে পারি সেই বিষয়েও কিছুটা আলোকপাত করা হয়েছে। তবে এই যে বর্তমানে যে ক্রাইসিসটা যাচ্ছে সেখানে ডিজেল থেকে আরম্ভ করে পেট্রোল বা অন্যান্য প্রোডাক্টস গ্যাস এটা প্রোকিওর করার ক্ষেত্রে অনেক দেশেই সমস্যার মধ্যে পড়ছে, তো ওইটা নিয়েও আমরা আলাপ করা হবে যে যাতে করে তাদের যদি উদ্বৃত্ত থাকে সেটা কীভাবে আমরা একটা কী বলি মিউচুয়ালি এগ্রিড টার্মস অ্যান্ড কন্ডিশনসের মাধ্যমে যদি আমরা একটা অ্যাসিওর সাপ্লাই করতে পারি বা আমাদের ডিমান্ডটা যেন মিট করতে পারি তাহলে সেটাও আমাদের এই যে বর্তমান যে সংকটটা যাচ্ছে ইউক্রেন এবং রাশিয়ার এই ক্রাইসিসের কারণে সেটা আমরা সহজেই কাটিয়ে উঠতে পারবো বলে আমরা আশা রাখি।